এখন কেমন লাগছে? ব্যথাটা প্রচন্ড, একটা হতাশা আর অবসাদ। মামনি বোধহয় তোমায় কিছু জানাতে চায়, বললো আসছে। কেন সুকন্যা, মেয়েটার জন্য আমার এত খারাপ লাগে। আমার জন্য নিজের প্রফেশন ছেড়ে দিয়ে কাজ কম, আবার টেনশন শুরু হয়ে গেল তো? টেনশন নয়, ভয় হয় নতুন কোনো বিপদ। জয় বাবু, এখন কেমন লাগছে? বুকে কোনো ব্যথাটা ফিল করছো না তো? না, বুকে কোনো ব্যথা নেই। তো বলছিলাম, প্রচন্ড অবসাদ, যাকে আমি নিজের ছেলে ভেবে সব কিছু ছেড়ে দিলাম, সেই পথে বসিয়ে দিয়ে চলে গেল। তাতে কি হয়েছে বাপি? তুমি দেখো, আবার সব ঠিক হয়ে যাবে। ছোটবেলা থেকে তুমি আমাদের কি শিখিয়েছো, বিপদের সময় এরকম ভেঙে পড়তে হয় না, তাই না? আমি ভেঙে পড়িনি মা, বিতৃষ্ণা জন্মে গেছে। যাকে এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আমার রক্ত জল করা টাকা সে আমায় ঠকিয়ে নিয়ে চলে গেল। ই আমার সবচেয়ে কাছের মানুষ ছিল, এত ভালোবাসতাম যাকে। আরো অনেক কিছুই তো করেছে, ওসব কথা এখন ভেবে কি লাভ হবে? আসলে কি জানিস, এত পাওনাদার জীবনে তো কোনোদিন ভাবিনি। এটা তো আমাদের মেনে নিতেই হবে, তাই না? জামাই বাবু, দাদা কিন্তু শুধু টাকা নয়ছয় করেছে তাই নয়, আজকে মামুনি না থাকলে তোমার পুরো ব্যবসাটাই তুলে দেওয়ার চেষ্টা করেছিল দাদা। যেমন অফিস থেকে ইম্পর্টেন্ট ফাইলগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছিল, মামুনি তাড়িয়ে দিয়েছে। কি বলছিস, এত কিছু হয়ে যাওয়ার পরও বলো বাপি, সত্যি কি ওর গায়ে মানুষের রক্ত নেই? বাপি তুমি তুমি কিন্তু উত্তেজিত হবে না। দেখো, মামাকে সিকিউরিটি ডেকে আমরা বের করে দিয়েছিলাম, আর বিশ্বজিৎ কিছু ফাইল দিয়ে গেছে, ওটা তোমার অফিসে রেখে দিয়েছি। জামাইবাবু তুমি একদম চিন্তা করো না, তোমাকে সামনে রেখে আমরা আবার নতুন করে এই বিজনেসটাকে দাঁড় করাবই। চেষ্টা করলে হয়তো পারা যাবে। হয়তো কেন বলছো বাপি, আমাদের পারতেই হবে। তুমি একা যদি একটা বিজনেসকে এই জায়গায় নিয়ে যেতে পারো, তাহলে আমরা সবাই মিলে পারবো না? পারতে আমাদের হবেই, আমরা নিশ্চয়ই পারব। পারতে গেলে যেটা দরকার তোমার শক্ত থাকা। তুমি ভেঙে পড়লে কিচ্ছু হবে না, তাই বলছি টেনশন নিও না, আবার সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো বাপি, রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, রায় কনস্ট্রাকশনের বোর্ড সবার উপর থাকবে, সবার উপর। দিদি, দিদি, তুই তনুর ব্যাপারে কিছু শুনেছিস? কেন, তনুকে পাওয়া গেছে? হ্যাঁ, তনুকে নাকি মামার অফিসেই পাওয়া গেছে, অন্য একটা ঘরে। ওকে নাকি এত টর্চার করা হয়েছে যে ওর ওর মেমোরি লস হয়ে গেছে। এর থেকে বেশি আমি এখন আর কিছু জানি না রে দিদি। হ্যালো দাদা, দাদা তনু কেমন আছে? হ্যাঁ, আচ্ছা তুমি আসছো, আচ্ছা এসো। আসলে আমরা সবাই খুব টেনশনে আছি,
রাখছি। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, তার কিছুক্ষণ আগেই আমরা বিজয়কে অ্যারেস্ট করতে গেছিলাম, পুলিশ অফিসে সার্চও করলো, কিন্তু তনুকে তো খুঁজে পেলো না। এটা তো পরিষ্কার মামনি, ওরা ওকে খুঁজে পায়নি না, ওরা ওকে খোঁজেই নি, কারণ ওরা অনেক আগে থেকে জানতো যে তনু ওখানেই আছে। অজয় বাগচি যে দাদার লোক সেটা তো ভীষণভাবে পরিষ্কার। ওরা ওরা তনুর উপরে এত অত্যাচার করলো যে তনুর মেমোরি লস হয়ে গেল, কাউকে চিনতে পারছে না, কাউকে না জানেন, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তনু। ডাক্তার কি বলছে, আবার আগের কন্ডিশনে ফিরে আসবে তো? এই যে ডাক্তারকে দেখালাম, ইনি একজন নিউরোলজিস্টকে সাজেস্ট করেছেন, তার কাছে নিয়ে যাব। এই ডাক্তার তো বলছে খুব ব্যয় সাপেক্ষ ট্রিটমেন্ট, অনেকদিন ধরে করতে হবে। তোমার কোনো ভয় নেই বাবা, আমি তনুর চিকিৎসার ভার নিলাম। দেখো তোমায় একটা কথা বলি, তনুর এই অবস্থার জন্য কিছুটা হলে 1% দায়ী তো আমি। কিন্তু না মানে আমি চারপাশে যা শুনছি তাতে শ্যামলি বা মামুনির এই ধরনের একটা অবস্থা হলে ওদের ট্রিটমেন্ট করাতাম না। আরে বাবা, ব্যবসায় লস করেছি বলে কি ওদের বাড়িতে জাস্ট ফেলে রাখতাম? দাদা, বাপি যখন দায়িত্ব নিচ্ছে তখন তুমি এত কিন্তু কিন্তু করছো কেন? তাছাড়া তোমার এই বোন তনুর দিদি তো আছে। যতদিন যাচ্ছে ততই দাদার নোংরা চেহারাটা বেরিয়ে যাচ্ছে। জামাইবাবু, দাদার কিন্তু ছলের অভাব হবে না, এ নিয়ে দুবার কুকীর্তি করে ধরা পড়ল, প্রথমবার কান্নাকাটি করে রেহাই পেয়েছে, এবারও করবে, তুমি কিন্তু ইনফ্লুয়েন্সড হবে না। তুই কি পাগল হয়ে গেলি? ও যদি আমার কাছে আসে আমি আমি ওকে আগে বাড়ি থেকে বার করে দেবো। ওকে আসবে? আপনি অলোক সরকারকে কতটা চেনেন আমি জানি না, কিন্তু আমি ওনাকে খুব ভালো করেছি। এই যে আপনার আর আমার মধ্যে যে ভুল বোঝাবুঝি এতদিন ধরে ছিল, সেটা সেটা কিন্তু ওনার জন্য। বিশ্বাস করুন, আপনি কলোনি দখল করতে চেয়েছিলেন কিনা আমি জানি না, কিন্তু আমি শুধু জানি যে আমি কলোনিটাকে দখলে রাখতে চেয়েছিলাম। শুধু ওই মানুষগুলোর দিকে তাকি, আর অলোক সরকারি মাঝখান থেকে এত কিছু করে, মানে এই অভিকে মার খাইয়ে, ড্রাইভারকে খুন করিয়ে সমস্ত লড়াইটাকে পার্সোনাল লেভেলে নিয়ে গিয়েছে, এবং সেটা ইচ্ছে করি। দেখ, ভুল করলে তার মাসুল দিতেই হয়, আমিও দিচ্ছি তুমিও দিচ্ছ। এখন তুমি তনুকে নিয়ে ডাক্তারের কাছে যাও ও ট্রিটমেন্টের জন্য, রবি তুইও যা ওর সঙ্গে, ডাক্তারবাবু যা বলেন ফোন করে মামুনিকে জানাবি, যা করার মামুনি করবে। মামুনি, আমাদের আজকে তো যাওয়ার কথা মুম্বাইতে, তোমার মনে আছে তো? হ্যাঁ কাকু, আসলে কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য আর যোগাযোগ করা হয়নি। সব রেডি তো? হ্যাঁ রেডি। কখন বেরোচ্ছেন? বেরোবো, কিন্তু একটা প্রবলেমের জন্য একটু আটকে গেছি। কেন, কি হয়েছে? এই ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা অনেক কষ্টে পেয়েছি, যেন হোটেল বুক করা হয়ে গেছে, কিন্তু 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 কি কাকু? বলতেও খারাপ লাগছে, একেবারে শেষ মুহূর্তে প্রাপ্তি বেঁকে বসেছে, মানে ও যাবে না বলছে। কেন?
কেন সেটা তো বলছে না, তো আমার মনে হচ্ছে যে অভিকে ছাড়া প্রাপ্তি যেতে চাইছে না। কি করি বলো তো, আমার তো মাথায় কিছু আসছে না। জানি তোমারও কিছু করার নেই, তুমি যদি পারো একবার অভিকে বলে। আমি দেখছি কাকু, রাখি। একটা কথা বলছি, আবার টেনশন শুরু করো না তাতে। টেনশন যখন হবেই যান, কেন বলছো দিদি? ডাক্তার তো জামাইবাবুকে হাসি খুশি থাকতে বলেছেন নাকি? যা বলবো তাতে উত্তেজিত না হলেই হলো। কিছু হবে না বলো। আমি বলছিলাম অলোক যে অসভ্যতাটা করলো তাতে এত সহজেই পার পেয়ে যাবে, আমরা কিচ্ছু বলবো না। আমার তো ইচ্ছে করছে ওর বাড়ি গিয়ে ওদের। তাতে কি লাভ সুকন্যা? অলোক সরকার ভেবেছে সুরজিৎ রায়কে পথে বসিয়ে ও পার পেয়ে যাবে, অত সহজ নয়। ওর যে ব্যবস্থা আমি করবো সেটা ও যখন বুঝতে পারবে তখন সব কিছু ওর হাতের বাইরে। জেনারেলি আমি এই ভিনডিকটিভ অ্যাটিটিউড একদম পছন্দ করি না, বিশ্বাস করি না। অলোকের পানিশমেন্ট হওয়া উচিত। জামাইবাবু, এসব নিয়ে ভাবার সময় পরে অনেক পাওয়া যাবে। কিন্তু দাদা আমাদের পরিবারকে যে অবস্থা থেকে ঠেলে দিয়েছে না, তার থেকে আমরা কিভাবে বেরোবো? আমাদের ফ্যামিলিটাকে আবার কিভাবে দাঁড় করানো যাবে সেটা আগে ভাবতে হবে। আমরা কি আর দাঁড়াতে পারবো? দেখি দেখি করে ব্যবসা চলবে, পুরো পরিবারটাও আগে সেই রমরমা ভাব আর ফিরে আসবে না। তুমি এত কেন চিন্তা করছো? বাহ, চিন্তা করব না? তোমার এই অবস্থা, দেনার দায় তুমি কত দেনা? কয় কোটি? তো এত বড় বিজনেসের মালিক সুরজিৎ রায়, এটুকু দেনা আমার কাছে কিচ্ছু নয় সুকন্যা। কোনো দেনাই নয় যাবে বাবু, তাহলে হঠাৎ করে ওরকম ভাবে অসুস্থ হয়ে পড়লে কেন? তোদের ভুল ধারণা, দেনা তো ছিলই, ব্যবসা করতে গেলে দেনা থাকবে, কখনো বাড়ে সেটা কখনো কমে। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম অলোকের ইনহিউম্যান বিহেভিয়ার। একটা মানুষের বিশ্বাস নিয়ে এইভাবে ছিনিমিনি খেললো। তোমার কথায় ভরসা করতে ভীষণ ইচ্ছে করছে জামাইবাবু, কিন্তু সত্যি করে বলো তো, ঘুরে দাঁড়ানো কি সত্যি সম্ভব? শ্যামলি, ঘুরে দাঁড়ানো মানে তো আরো ক্যাপিটাল, তাই তো? পাবে কোথা থেকে? যা আছে তা তো বন্ড আর অন্য কোম্পানির কিছু শেয়ার, তা দিয়ে তো 1 কোটিও হবে না। কি করবে ভেবো না, ওই যে মোটর পার্টস এর যে ফ্যাক্টরি আর অ্যাক্সেসরিজ এর ফ্যাক্টরিটা করবো বলেছিলাম ওই অভির নামে, প্রথমে সেটা কাজে লাগাবো, তারপর ওটার জন্য যে জমিটা অ্যালট করেছিলাম সেটা বেচে দেবো, মোটা টাকা পাবো, ওই টাকা দিয়ে শুরু করবো জাস্ট। তাহলে মোটর পার্টস এর ফ্যাক্টরি হবে না? বাপি, তোমার স্বপ্নের ফ্যাক্টরি, তুমি আমাদেরকে কত প্ল্যান বুঝিয়েছিলে, সেই জমিটা বিক্রি করে দেবে? আগে মান সম্মান, তারপরে ফ্যাক্টরি।
এতদিন ধরে যে মান সম্মানটা আমি পেয়েছি, যে রেপুটেশনটা তৈরি করেছি, সেটা ধরে রাখাই এখন প্রধান কর্তব্য। আবার ফ্যাক্টরি হবে, আবার জমি কিনব, সব হয়ে যাবে। অন্য কোনো ভাবে জোগাড় করা যাবে না, তাই না? না রে মা, মানে জমিটা না বেচে যদি কাজটা করা যেত? আর কোনো পথ তো আমার সামনে খোলা দেখছি না। জমিটা না বিক্রি করতে পারলেই ভালো হতো, কিন্তু এটা ছাড়া এখন আর কোনো উপায় নেই। আর একটু ভাবো না জামাই বাবু, দেখবে নিশ্চয়ই একটা পথ বেরোবে। আমরা কেউ চাইছি না যে জমিটা বিক্রি হোক। আমি কি চাইছি রে শ্যামলি? আমি চাইছি, তবুও ওই জমিটা আমার বেচতে হচ্ছেই। ভাবছিস কেন? এক সময় এসব করেছিলাম, আবার করে নেওয়া যাবে। আর দেখ, তখন তো আমি একা, এখন আমার পাশে তোরা আছিস, আমার তিন ছেলে মেয়ে আছে। প্রতিবাদী মন।